দেশ ও মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বসুন্ধরা গ্রুপ। জাতির যে কোনো সংকটে সরকারের সহায়ক শক্তি হয়ে মানবতার কল্যাণই প্রতিষ্ঠানটির মূল মন্ত্র। তারই ধারাবাহিকতায় রবিবার প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস তহবিলে 10 কোটি টাকা অনুদান হিসেবে তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। অনুদানের পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের স্বাক্ষরিত একটি প্রস্তাবের চিঠিও দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। সেখানে বলা হয়েছে, রাজধানীর 300 ফিট সড়কের পাশে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা সরকার চাইলে যে কোনো মুহূর্তে হাসপাতাল হিসেবে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবহার করতে পারেন। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় মোট 4টি হল রুম আছে, যার মধ্যে সবচেয়ে বড় হলটি 30,000 স্কোয়ার ফিট আর বাকি 3টি হল প্রতিটি 24,000 স্কোয়ার ফিট। এছাড়া ট্রেড সেন্টারের আয়তন 1,50,000 স্কোয়ার ফিট, যেখানে 5,000 বেডের হাসপাতাল তৈরি করা সম্ভব। করোনা ভাইরাস মোকাবেলায় একটি হাসপাতালের জন্য সব ধরনের সুবিধাই আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায়। আছে পানি, বিদ্যুৎ, গ্যাস এর নিরবিচ্ছিন্ন সংযোগ, আলাদা রান্নার ব্যবস্থা, এছাড়াও আছে আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রী জাতির দুঃসময়ে বেসরকারি খাতের এগিয়ে আসাকে সাধুবাদ জানান। পাশাপাশি বলেন, সরকারি ও বেসরকারি খাত এই দুর্যোগে সহযোগী হয়ে কাজ করবে। আমরা সরকারিভাবে যেটুকু করছি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারিভাবে অনেকেই সহযোগিতা করছে, এই ধরনের প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছেন, পিপিই সহ সুরক্ষামূলক পোশাক সব কিছু পৌঁছে দিচ্ছেন। প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত যেন হাত ধোয়া সাবান থেকে শুরু করে যা যা প্রয়োজন খাদ্য দ্রব্য সব বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব জানান, মানবতার কল্যাণে সবসময় বসুন্ধরা গ্রুপ কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকার চাইলে যে কোনো সময় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে হাসপাতালের কাজ শুরু করতে পারে। বসুন্ধরা গ্রুপ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ব্যবস্থাপনা বুঝিয়ে দিতে প্রস্তুত।